প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা বা আলোচনা করব। আমাদের এই যে আজকের পাঠ, যেটা আজকে আমরা মূলত করব, সেটা হচ্ছে ডিএনএ এর গঠন এবং ডিএনএ কিভাবে একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেই সম্পর্কে বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আজকের পাঠটা করব। তো প্রথমত হচ্ছে যে ডিএনএ, এনএ কথাটার অর্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিড, এটা এক ধরনের জৈব অ্যাসিডের মতো। এই যৌগটা একটা অ্যাসিডিক পদার্থ, জৈব যৌগ। কিন্তু এই নিউক্লিক অ্যাসিড জৈব অ্যাসিডের মতো সরল না, একটু জটিল গঠনের। এটা একটা পলিমার যৌগ। এই পলিমার যৌগটা একই রকম অসংখ্য মনোমার দিয়ে গঠিত। সেই মনোমার গুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে ইজ ইট ওয়ান কাইন্ড অফ পলিমার, পলিমার যৌগ এটা। আর একটা হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড এটা হচ্ছে মনোমার। তো এই যে পলিমার, তার মানে কি নিউক্লিওটাইড, অসংখ্য এরকম নিউক্লিওটাইড। আমরা ধরি নিউক্লিওটাইড এটা একটা, এটা একটা, এটা একটা, সাপোজ বোঝার জন্য বলছি, এরকম অসংখ্য নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হয়ে বলতে পারি যে একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছে। অসংখ্য নিউক্লিওটাইড এরকম যুক্ত হয়েছে নিউক্লিক অ্যাসিড তৈরিতে। তাহলে প্রশ্ন হচ্ছে যে নিউক্লিওটাইড যেগুলো আছে এগুলো আসলে কি, এইটাতে কি ফরমেশন আছে? আমরা পলিথিন ব্যবহার করি দৈনন্দিন জীবনে। এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে পলিথিন গুলো ব্যবহার করি আমরা, এই পলিথিনের যৌগগুলো প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এই যে পলিথিনের যৌগ, এটা এই পলিথিন গুলোই আমাদের ব্যবহৃত পলিথিন, এটা আসলে ইথিনের একটা পলিমার। যেমন এই যে ইথিন, এইভাবে লিখি আমরা রাসায়নিক সংকেত গুলো ইথিনের, এটা হচ্ছে একটা ইথিন। এই ইথিনের, ইথিন অণুর পলিমার হচ্ছে পলিথিন। তেমনি নিউক্লিওটাইড অণুর পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এখন নিউক্লিওটাইডটা কি, নিউক্লিওটাইডের মধ্যে কি রকম ইথিন, যেরকম একটা সরল প্রকৃতির মনোমার, মানে একই টাইপের, এই টাইপেরই ইথিন, কিন্তু নিউক্লিওটাইডের মধ্যে একটু ভিন্নতা আছে। তাহলে নিউক্লিওটাইডের মধ্যে আমরা পাব নিউক্লিওটাইড, এই যে এই পলিমারটার মধ্যে তিন ধরনের পার্ট আমরা পাবো, তিনটা পার্ট। প্রথমে দেখা যায় যে এখানে আমরা পাবো অজৈব ফসফেট, অজৈব ফসফেট মূলক, ফসফেট মূলক। এরপরে একটু ভিতরের দিকে আসলে পাবো আমরা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, সরল শর্করা, যেগুলাকে আমরা সিম্পলি বলি পেন্টোজ শর্করা। পাঁচ কার্বন বিশিষ্ট বলে এটার নাম বলা হয় পেন্টোজ, পেন্টোজ শর্করা। এরপরে আমরা আরেকটু ভিতরের দিকে পাবো হচ্ছে ক্ষার, নানান ধরনের ক্ষার গুলো পাবো। তাহলে সেই ক্ষার গুলো মূলত হচ্ছে বেঞ্জিন চক্র আছে এখানে, যার জন্য এগুলা, এবং নাইট্রোজেন পরমাণু থাকে এই বেঞ্জিন চক্রটার মধ্যে, এই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় নাইট্রোজেন বেস বা ক্ষার। আমরা নাইট্রোজেন ইনটু ক্ষার লিখে দিই। আচ্ছা, এই হচ্ছে একটা নিউক্লিওটাইডের মধ্যে এই তিন ধরনের জিনিস থাকে, অজৈব ফসফেট, পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন ক্ষার। এই তিনটা বিষয় মিলে হয় একটা নিউক্লিওটাইড। তাহলে আমরা এখানে যা দেখলাম যে এইরকম নিউক্লিওটাইডের অসংখ্য মনোমার মিলে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখানে এই নিউক্লিক অ্যাসিডটা দুই ধরনের হয়,
নিউক্লিক অ্যাসিড তাদের এই ফেন্টোস শর্করা যেটা আছে মূলত এই শর্করাটার ভিন্নতার উপর ভিত্তি করে এরা মূলত দুই ধরনের হয়, এই শর্করাটার উপর ভিত্তি করে। তাহলে এক ধরনের নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ বলা হয় একটাকে, আর একটাকে বলা হচ্ছে আমরা আরএনএ বলি। তাহলে নিউক্লিক অ্যাসিড আমি সংক্ষেপে লিখি নিউক্লিক অ্যাসিড, তাহলে এটা দুইটা প্রকৃতি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ পূর্ণ নাম হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর পূর্ণ নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা এই হচ্ছে দুইটা পূর্ণ নাম পেলাম, নিউক্লিক অ্যাসিডের দুইটা ধরন ডিএনএ আর আরএনএ। এখন এটা তো পলিমার, এটাও পলিমার যৌগ, এটাও পলিমার যৌগ। তা আমরা আজকে একটু মূলত এই ডিএনএ অংশটা নিয়ে একটু কথাবার্তা বলবো, যে এই ডিএনএটা এক্স্যাক্টলি আসলে এটা কি। তাহলে ডিএনএ যেটা আছে এটা একটা পলিমার হলে এটার একটা মনোমার আছে, তাই তো? তাহলে এই পলিমারটার একটা মনোমার থাকবে, সেই মনোমারটার নাম আমরা একটু দেখি, ওটা হবে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। মনোমারটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, ক্লিওটাইড। আমরা আগেই বলেছি নিউক্লিক অ্যাসিডের মনোমার হচ্ছে নিউক্লিওটাইড, তাহলে ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডের মনোমার হবে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড এই মনোমারটার মধ্যে একটা মনোমার, একটা অণু, তার মধ্যে কি কি থাকবে তোমরা একটু দেখো। নিউক্লিওটাইড এর মধ্যে থাকে অজৈব ফসফেট, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন ক্ষার। তাহলে এখানে একটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড এর মধ্যে কি কি থাকতে পারে একটা অণুর এককের মধ্যে? এখানেও থাকবে অজৈব ফসফেট, অজৈব ফসফেট, তারপরে থাকবে পেন্টোজ শর্করা বলছি, এই পেন্টোজ শর্করা হিসেবে এখানে থাকবে ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস, এটা এক ধরনের পেন্টোজ সুগার, পাঁচ কার্বন বিশিষ্ট সুগার, যেটা রিং স্ট্রাকচার আসলে এইরকম হয়। আমি একটা রিং স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করলাম এখানে, তোমরা পুরাটা বুঝবে না হয়তো, একটু বড় ক্লাসে উঠলে এটা তোমাদের জন্য সুবিধা হবে বোঝাটা, এখন একটু বোঝাটা একটু তোমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। তো তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে যে জাস্ট এটাকে সরল ফরমেশনে তোমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে, একটা এই ফরমেশনটা এইরকম করে দেওয়া আছে, মানে এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো দেখানো নেই, তা আমরা এই সরল ফর্মটাই ব্যবহার করি আমাদের বোঝার সুবিধার জন্য। এখানে একটা জিনিস আমাদের খুব মনে রাখতে হবে, এই এই পাশেরটা এটা হচ্ছে এক নম্বর কার্বন, এটা দুই নম্বর কার্বন, এটা তিন নম্বর কার্বন, এটা চার নম্বর কার্বন, এই যে পাঁচ নম্বর কার্বন, পাঁচটা কার্বন আছে বলে এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোস সুগার, এটা এক ধরনের পেন্টোজ সুগার বা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। তারপরে আমরা আসি নাইট্রোজেন ক্ষার আছে নিউক্লিওটাইডে, তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডেও একটা নাইট্রোজেন ক্ষার থাকবে। এখন এখানে দেখা যায় বিজ্ঞানীরা খেয়াল করে দেখেছেন যে এখানে সাধারণত চার ধরনের নাইট্রোজেন ক্ষার আছে, স্যার তাহলে এর বাইরে কিছু আছে? হ্যাঁ, এই চারটা মূল নাইট্রোজেন ক্ষারেরও কিছু সরল সরল উদ্ভুদ বা ডিরাইভস আছে, অন্যান্য নানান যৌগ তারা থাকতে পারে, কিন্তু মূল আমরা শিখবো প্রাথমিকভাবে চার ধরনের ক্ষার আছে। তাহলে নাইট্রোজেন ক্ষার চার ধরন, এখন চারটা কি একসঙ্গে থাকবে? না স্যার, চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে একটা নিউক্লিওটাইড অণুতে যে কোনো একটা ক্ষার থাকবে, এই ক্ষার গুলোর নাম হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইয়ামিন, থাইয়ামিন, এই চার ধরনের ক্ষার আমরা এখানে দেখি, এবং এদের যে রাসায়নিক গঠন আছে সেই রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে এদেরকে পিউরিন এবং পাইরিমিডিন
এই দুটা গ্রুপে ভাগ করা হয়, পিউরিন এবং পাইরিমিডিন এই দুটা গ্রুপে ভাগ করা হয় নাইট্রোজেন ক্ষারগুলোকে। এই চারটা ক্ষারের মধ্যে যে কোনো একটা ক্ষার থাকবে, একটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডের মধ্যে একটা মাত্র ক্ষার থাকবে, চারোটা একসঙ্গে কখনো থাকবে না। তাহলে আমরা মোটামুটি এরকম দেখলাম যে ডিএনএর গঠনের উপাদানগুলো কি কি রকম হয় সেটা এখন দেখলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে ডিএনএর রাসায়নিক উপাদানগুলোকে বুঝলাম স্যার, এইটার মধ্যে যে রাসায়নিক গঠনের উপাদান বুঝলাম, কিন্তু এটা বাস্তবের বাহ্যিকভাবে কিরকম ভৌত গঠন নিয়ে থাকবে সেটা আমরা একটু দেখবো ডিএনএ। এই বাহ্যিক ভৌত গঠনের ইস্যুটা বিজ্ঞানী প্রথম প্রথম এটা সুন্দর করে এটাকে সুন্দর বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, ডিএনএ এর ভৌত গঠনের ব্যাখ্যা দেন। তারা প্রথমে এসে বললেন যে ডিএনএ যেটা আছে এটা হচ্ছে একটা দ্বিসূত্র গঠনের হবে, যে গঠনটাকে তারা বলছে ডাবল হ্যালিক্স, ডাবল হ্যালিক্স। তো এই ডাবল হ্যালিক্স বললো যে ডিএনএ এর গঠনটা বাহ্যিক গঠনটা হচ্ছে ডাবল হ্যালিক্স। তার মানে মিনিংটা এখন বোঝানোর জন্য আমরা একটু আমাদের সিঁড়ির কথা চিন্তা করতে পারি। সিঁড়ি দিয়ে ধরো তুমি উঠছো, সিঁড়ি দিয়ে সিঁড়ির দুইটা পার্শ্ব আছে, দুইটা পার্শ্ব দুইটা সূত্রকের কথা চিন্তা করবা, আর মাঝখানে যে সিঁড়ির ধাপগুলো আছে এই ধাপগুলো দিয়ে তুমি একটু নাইট্রোজেন ক্ষার এদের কথা ধরে নিবা, তাহলেই তোমার ডাবল হেলিক্স মডেলটা আইডিয়াটা ক্লিয়ার হবে। এখন আমরা এই ডাবল হেলিক্স মডেলের যে গঠনটা সেই গঠনটার মধ্যে ওয়াটসন অ্যান্ড ক্রিক প্রথম এসে বললেন যে এই ডাবল হেলিক্স মডেলে যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। আমরা অঙ্কনের সময় দেখো এরকম দুটো মার্কার আমি একসঙ্গে ধরেছি, একসঙ্গে এইভাবে রাখবা, কখনো এই হাত আটটাকে আর ঘুরানোর দরকার নেই, যেভাবে ধরেছো ওইভাবেই, মানে তুমি একেবারে যন্ত্রের মতো ফিক্সড করে হাতটাকে নাও, তারপরে এটা এইভাবে নিয়ে ছবিটা আঁকাতে থাকো। দেখো এটা বাস, এইভাবে আর একটা ছবি তুমি এখানে আঁকিয়ে নাও, ওকে ভাইস। আমরা মোটামুটি একটা ছবি আঁকালাম, এর মধ্যে এখন দেখো এই যে এটা একটা সিঁড়ির মতো, আমরা তো সিঁড়ির এখানে ত্রিমাত্রিক গঠনটা আনতে পারবো না, যার জন্য আমাদের এইরকম হয়েছে স্ট্রাকচারটা। তোমরা দূর থেকে যদি একটা ক্যামেরাতে সিঁড়ি বহুতল ভবনে শুধুমাত্র সিঁড়ির ছবিটাকে আনো তাহলেও সেটা এইরকম হবে। তো আমরা এই সিঁড়ির ধরো এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, মাঝখানে সিঁড়ির এখানে ধরো এগুলো সংযোগ আছে, সিঁড়ির সিঁড়ির এখানে কিছু সংযোগ আছে, ওকে। তাহলে আমরা এবার আসি এই যে ডিএনএ এর একটা সূত্র হচ্ছে এটা, এই সূত্র আর একটা সূত্র হচ্ছে এটা, এইরকম এক একটা সূত্র যেগুলো সেগুলো মূলত অসংখ্য নিউক্লিওটাইড আছে এখানে, তাহলে এখানে হবে ডি অক্সি রাইবো নিউক্লিওটাইড, তাহলে আমি এটা ডিএন ডি নিউক্লিওটাইড দিই, এরকম একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, এরকম অসংখ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হয়ে এই গঠনটা নিয়েছে, একটা সূত্র আর একটা সূত্র এইভাবে আছে। তো বলা হচ্ছে যে এইরকম দেখো তোমরা একটু এখান থেকে এই প্যাচটা পর্যন্ত এগুলো একটা দাগ, স্পেশালি এই দাগগুলো আছে, এটা হচ্ছে 360 ডিগ্রি বলে, ওই অ্যাঙ্গেল গুলো আমাদের দরকার নাই। তো এটা একটা দেখতে দেখো গর্তের মতো বা ফাঁসের মতো লাগতেছে, এই ফাঁসটাকে বলা হয় লুপ, এই ফাঁসটাকে বলা হয় আমরা লুপ বলি ইংরেজিতে, বাংলায় এটা আমরা ফাঁস বলতে পারি, এইরকম একটা ফাঁস। সেই ফাঁসটা বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে এটা হচ্ছে 34 আর্মস্ট্রং হয়, তাহলে আর্মস্ট্রং মিন্স হচ্ছে 1 আর্মস্ট্রং ইকুয়াল টু 10^-10 মিটার, তার মানে হচ্ছে যে 1 মিটারে তুমি এই এত দিয়ে ভাগ করলে 1 আর্মস্ট্রং, এত ক্ষুদ্র এই দৈর্ঘ্যটা। তাহলে আমরা ডিএনএ এর এক একটা লুপ
এটার দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্টং। আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, যেটা লুপের দৈর্ঘ্যটা না দেখলাম, তাহলে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধটা হচ্ছে যে এই দুইটে প্রান্তের এই হিসাবটা, এটা সাধারণ একটা হিসাবে বিজ্ঞানীরা হিসাব করে দেখিয়েছেন, এইরকম একটা ব্যাসার্ধ যেটা সেটা হবে 20 আর্মস্টং হয়, 20 আর্মস্টং হয় এই ব্যাসার্ধটা। আচ্ছা, এরপরে আমরা একটু আরেকটা বিষয়কে দেখি, যে এই লুপ, এক একটা লুপ যে 34 আর্মস্টং, এর মধ্যে 10 জোড়া ক্ষার থাকে। আমি আগেই বলেছি যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো থাকে, এখানে 10 জোড়া ক্ষার থাকে। তো আমরা এই ক্ষার গুলাকে একটু লিখে নিই, তারপরে আমি আসতেছি। তাহলে দেখো, এই 10 জোড়া খালের মধ্যে একটা বিন্যাস আছে চমৎকার করে। এটা একটা জোড়া খালের, এরপরে এটা একটা জোড়া, ওপরে একটা জোড়া হচ্ছে জিসি, এটা একটা জোড়া, এরকম আমি 4টা জোড়া খার এখানে দেখিয়েছি। তো এখানে 10 জোড়া খার থাকবে, এই একটা একটা দুইটা মিলে একটা জোড়া হচ্ছে। তো 10 জোড়া খারের মধ্যে এটি বা টি এ, এরা অল টাইম, এ থাকলে এর বিপরীত দিকে থাকবে টি, টি থাকলে টি এর বিপরীত দিকে থাকে এ। টি মানে হচ্ছে থাইমিন আর এ মানে হচ্ছে অ্যাডেনিন। ঠিক একইভাবে জি থাকলে তার বিপরীতে থাকে সি, সি থাকলে এর বিপরীতে থাকে জি, তার মানে জি হচ্ছে গুয়ানিন, সিতে সাইটোসিন। তাহলে আমরা এই জিনিসটাকে, এ থাকলে টি, টি থাকলে এ, জি থাকলে সি, এটাকে মনে রাখার জন্য আমরা একটা থিওরি এখানে অ্যাপ্লাই করতে পারি, অ্যাট জিসি। অবশ্য এক্স্যাক্টলি হবে জিইসি, চিটাগাংয়ে জিইসি মোড়, সেটাকে আমরা ওই গাড়ির কন্ডাক্টররা জিসি জিসি বলে, আমরা সংক্ষেপে বললাম অ্যাট জিসি। এখন তোমাদের মনে থাকবে এর বিপরীতে টি, জি এর বিপরীতে সি, অনায়াসে এখানে আমরা পাবো। এবং বিষয় হচ্ছে যে এই যে 10 জোড়া বললাম এখানে থাকবে, 10 জোড়া, তাহলে পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্টং, 10 জোড়া দিয়ে থাকে, তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হবে 3.4 আর্মস্টং। এতটুকু পর্যন্ত থাকবে, তাহলে একটা জোড়া থেকে আরেকটা জোড়া 3.4 আর্মস্টং দূরে অবস্থান করবে। ওকে, তাহলে এটা আমাদের একটা নর্মাল স্ট্রাকচার গেল। এখানে আরেকটা বিষয় আসবে, যে এই লুপের মধ্যে যে 10 জোড়া খার থাকে, 10 জোড়া এরকম খার, এর টি টি সি বা জি সি এগুলো, এর মধ্যে এ টি, এ টি এই বন্ধনীতে খার থাকবে, বা টি এ, বা টি এ এই বন্ধনীতে খার থাকে সচরাচর 5 জোড়া, 5 জোড়া থাকে এই বন্ধনীতে। আবার এইদিকে দেখা যাচ্ছে জি সি যে বন্ধনীটা আছে, সেই বন্ধনীতে সচরাচর খার থাকে, ইন্ডিকেশনটা আমি এইভাবে করছি, বুঝলে, সেই বন্ধনীতে খার থাকে সচরাচর 5 জোড়া। তাহলে দেখো, এ টি অথবা টি এ এটা থাকবে 5টা, জিসি অথবা সিজি এটা থাকবে 5টা, সাধারণত ব্যতিক্রম আছে। তাহলে যদি এ টি, তার মানে এই দুটা মিলে হচ্ছে 10 জোড়া, 10 পেয়ার্স। আচ্ছা বলো তো বয়স, এক জোড়ার মধ্যে যদি 2টা হাইড্রোজেন বন্ধন থাকে, 5 জোড়াতে 10টা হাইড্রোজেন বন্ধন, তার মানে এখানে 10টা হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এক জোড়াতে যদি 3টা হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে 5 জোড়াতে হবে 15টা হাইড্রোজেন বন্ধন, তাহলে টোটাল হাইড্রোজেন বন্ড হবে কি, টোটাল হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড এখানে হবে 25টি। এই যে 25টি হাইড্রোজেন বন্ধন থাকার যে যুক্তি, এটাকে বলা হয় চার গাফের নীতি। এটা অনেক বড় ক্লাসের, আমি যতটুকু পেরেছি একটু ইজিলি তোমাদের জন্য এনেছি, তোমরা রাসায়নিক বন্ধন এই গঠনটার মধ্যে এই কথাটাকে হাইলাইট করতে পারো, চার গাফের নীতি, এটাকে বলা হয় চার গাফের নীতি।
চার কাপের নীতি অনুযায়ী তোমরা এইভাবে এই কথাটাকে নিতে পারো। তাহলে আমরা হাইড্রোজেন বন্ধন, লুপ, এগুলো সবগুলো দেখলাম ভৌত গঠনের মধ্যে। এবার রাসায়নিক গঠনের একটা সিম্পল ফর্ম আনার চেষ্টা করি তোমাদের সামনে, ওটাকে আনলেই আমাদের ডিএনএ এর গঠনটা মোটামুটি হাইলাইট করা শেষ হয়ে যাবে রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে প্রথমে আমরা এই বিষয়টা আনবো যে এখানে দেখো ডিএনএ এর ক্ষেত্রে বলছি আমরা এরকম পেন্টোজ সুগারের কথা বলেছিলাম। তাহলে আমরা তাহলে মোটামুটি একটা বিষয়টাকে এখানে দেখি, এই চিত্রটাতে তোমরা একটু খেয়াল করো যে এটা একটা পেন্টোজ সুগার। এই সুগারটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এটার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে এই জায়গায় দুটাই হাইড্রোজেন হয়। আমি আগে প্রথমে চিত্রটাতে দেখিয়েছি তোমাদেরকে যে ওই চিত্রের মধ্যে আমি সুগারটার গঠনটা পুরোটা এনেছি। আমরা একটু খেয়াল করি যে এটার এক নম্বর এই 1, 2, 3, 4, 5 এই 5টা কার্বন আছে ডিঅক্সিরাইবোজ সুগারে। এই ডিঅক্সিরাইবোজ সুগারের 5 কার্বনের এখানে 1 নং কার্বনের সাথে এই যে ক্ষারগুলো আছে এই ক্ষারটা যুক্ত হয়, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, এই ক্ষারগুলো যুক্ত হবে। এবং
তিন নাম্বার কার্বনটার সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হবে। এই মিলে হচ্ছে আমাদের এটা একটা নিউক্লিওটাইড, এই পুরাটা মিলে হচ্ছে একটা নিউক্লিওটাইড। তাহলে এখানে এরপরে আর একটা নিউক্লিওটাইড পুরাটা থাকবে, এখানে আমি সেটাকে পুরাটা কাভার করে আনি নাই, তো আনতে গেলে পরে আমার এই শুধু এই জায়গাটাতে একটা কাজ করে নিতে হয়, সেটা হচ্ছে যে আইপি। আমার এইদিকে একটা গ্যাপ আছে, তো যাই হোক। তারপর দেখো তোমরা এটা আর একটা নিউক্লিওটাইড, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, এটা ডিএনএ গঠন করছে। তাহলে এরকম ডিঅক্সি একটা রাইবো নিউক্লিওটাইড এর অপোজিটে আরেকটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড আছে, যার এ অ্যাডিনিন খাটটার বিপরীতে থাকবে থাইমিন খাটটা। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, এরকম করে দেখো এটা একটা খার জোড়, এখানে একটা খার জোড়, এরকম দশটা খার জোড় পর্যায়ক্রমে থাকে একটা ডিএনএ লুপের মধ্যে। এই যে লুপ যেটা আঁকাইছিলাম আমরা, এতটুকু থেকে এতটুকু লুপ, এই একটা লুপের মধ্যে দশটা ডিএনএ খারের জোড় থাকবে, এরকম একটা জোড়ের মতো করে দশটা থাকে এখানে। তো আমরা এখানে 9-10 এর জন্য একটু সহজ ভাবে নিয়ে আসলে পরে আমরা ওই আগের পয়েন্ট গুলো নিয়ে আসতে পারি, আর তোমরা একটু লেখার সময় এটা লিখতে পারো যে নাইট্রোজেন ক্ষার গুলো এই ডিঅক্সি রাইবোজ সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে, আর অজৈব ফসফেট মূলকে দুইটি বন্ধনের একটি বন্ধন অর্থাৎ একটি হাত কি করে ডিঅক্সি রাইবোজ সুগারের একটা ডিঅক্সি রাইবোজ সুগারের 3 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে, আর একটা ডিঅক্সি রাইবোজ সুগারের 5 নং কার্বনের সাথে যুক্ত থাকে, এভাবে পর্যায়ক্রমে থাকে। আর মধ্যবর্তীতে অ্যাডেনিন আর অ্যাডেনিন ক্ষারের বিপরীতে থাইমিন ক্ষার দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত হয়ে আসে। এই গেল আমাদের ডিএনএ টোটাল স্ট্রাকচারটা। তাহলে আমরা আজকে এতটুকুই একটু দেখি, এটা আমার ফার্স্ট লাইভ ফেসবুক লাইভে দেওয়া ক্লাস বয়েস, আমি নিজেও একটু চেক করে দেখি কেমন হলো, তোমাদের জন্য বোধগম্য হয় কিনা বা আমারও কেমন হয়। থ্যাংক ইউ বয়েস, তাহলে আজকে এতটুকুই।